17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা ওড়াতে হবে। গত কয়েক বছর ধরে 17 মার্চের আগে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই নির্দেশনা দিয়ে আসছিল মন্ত্রী পরিষদ বিভাগ। এখন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা 1972-তে অন্তর্ভুক্ত করা হলো। গত 25 এপ্রিল সংশোধিত বিধিমালা জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ 26 এপ্রিল এটির গ্যাজেট জারি করা হয়। এতে বলা হয় বাংলাদেশের জাতীয় সংগীত পতাকা এবং প্রতীক অধ্যাদেশ 1972-এর আর্টিকেল 5 এর দেওয়া ক্ষমতা বলে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা 1972-এ সংশোধন আনা হয়েছে। বিধিমালা সংশোধন করে যেসব দিবস উপলক্ষে বাংলাদেশের সর্বত্র সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশনের অফিস ও কনসুলার পোস্টগুলোতে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে, সেখানে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস 17 মার্চকে যুক্ত করা হয়েছে। এছাড়া এ তালিকায় আগে থেকেই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, ঈদে মিলাদুন নবী, ঐতিহাসিক 7 মার্চ, 26 মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস এবং সরকারের প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবস। এসব বিষয়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশেলে জাতীয় পতাকা উত্তোলিত হয়ে থাকে।